নমস্কার বন্ধুরা, আপনাদের সঙ্গে আমি আছি অম্লান। আপনারা দেখছেন এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব একটু উচ্চ মানের অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন আপনারা কিভাবে বানাবেন তারই দ্বিতীয় পর্ব নিয়ে। অর্থাৎ প্রথম পর্ব আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, এছাড়া অ্যাপস তৈরি করতে কিভাবে হয় এই নিয়ে মোটামুটি অনেকগুলো ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নিচের ডিসক্রিপশনে আমি একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওই লিঙ্কের উপরে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন। তো সেকেন্ড পর্ব স্টার্ট করব, তার আগে আমি আরো একটা কথা বলবো, যারা নতুন আছেন এই চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা নতুন পুরনো এখনো পর্যন্ত ঘন্টা বাজাননি তারা ঘন্টাটাকেও বাজিয়ে নেবেন নোটিফিকেশনের জন্য। তো যাই হোক বন্ধুরা, আসল টপিকে চলে আসি। আগের ভিডিওতে আমরা অলরেডি মোটামুটি দেখে নিয়েছি এই ফার্স্ট স্টেজ, কিভাবে এরকম একটা ইন্টারফেস আনতে হয়। আমরা আর কি বানাচ্ছি এক্সাম চ্যালেঞ্জার যে অ্যাপসটা আছে প্লে স্টোরে, সেই অ্যাপসটা কিভাবে তৈরি করতে হয় বা এই ধরনের অ্যাপস আপনারা কিভাবে বানাবেন সেটাই আর কি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র। তো চলুন বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি ব্লগসে। আমি আবারও বলছি, যারা যারা আগের ভিডিও ভিডিওগুলো দেখেননি তারা তারা ভিডিওগুলো দেখে নেবেন, বিশেষ করে এর আগের পার্টটা দেখে নেবেন, নইলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন ডিজাইনারে এবার আমরা কি কি করেছিলাম, আমরা এখানে একটা বটম টু ক্রিয়েট করেছিলাম, তারপরে এখানে দেখুন একটা বটম ফোর আছে, আর এখানে দেখুন একটা বটম থ্রি আছে। তো এই তিনটে বটমের সঙ্গে এখন আমরা লিঙ্ক করব। যেমন বটম থ্রিতে যখনই ক্লিক করা হবে সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব পেজ খুলে যাবে, অর্থাৎ আপনি যে ইউটিউব পেজটা দিতে চান সেই পেজটা খুলে যাবে। এবং এই যে এখানে দেখুন বটম ফোর, এই বটম ফোরে ক্লিক করলে এই অ্যাপসটাকে শেয়ারিং এর লিংক ওপেন হয়ে যাবে, অর্থাৎ এখানে যদি কেউ ক্লিক করে তাহলে হোয়াটসঅ্যাপ অথবা আপনার যেটা আছে আপনার জিমেল অথবা আপনার যেসব আর কি আছে ফেসবুক, তার মাধ্যমে আপনারা এর লিঙ্কটাকে শেয়ার করতে পারবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। আর এইখানে দেখুন বটম টু, এখানে ক্লিক করলে কি হবে, পাশ থেকে একটা স্লাইড বার বেরিয়ে আসবে এবং সেখানে অনেকগুলো অপশান থাকবে। তো সেই অপশানগুলো নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আমাদেরকে কিছু জিনিস অ্যাড করে নিতে হবে। দেখুন এখানে আমি অ্যাড করেছি নোটিফায়ার, তো অন্য কাজে লাগে, নোটিফায়ার অ্যাড করে কি করতে হয় সেটা আমি কিন্তু এর আগে ভিডিও করে বলে দিয়েছি, সুতরাং এই ভিডিওতে আমি সেটা আলোচনা করব না। এখানে জাস্ট আলোচনা করব শেয়ারিং। দেখুন এখানে একটা আমরা শেয়ারিং নিয়েছি, আর এগুলো আপনারা সমস্তটাই পেয়ে যাবেন। দেখুন এই যে সোশ্যালের ভিতরে আপনারা পেয়ে যাবেন শেয়ারিং, এছাড়া আপনারা সেন্সরের ভিতরে গিয়ে ক্লক পেয়ে যাবেন। ক্লক এখানে আমি কিছু নিয়েছি, ক্লক নিয়ে কি করতে হয় এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি যে ক্লকের সাহায্যে কিভাবে অ্যাড সেট করতে হয় আর কি। তো এখানে দেখুন অনেকগুলো অ্যাড আমি নিয়েছি, সেগুলো ক্লকের সাহায্যে সেট করেছি, এগুলো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সুতরাং এই ভিডিওতে দেখাবো না। আর এইখানে দেখুন এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ার, এর কাজও কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তো দেখুন এবার হচ্ছে অ্যাক্টিভিটি স্টার্টার আমাদের কিন্তু একটা নিতে হবে, আর এটা আপনারা পেয়ে যাবেন এই যে এখানে দেখুন কানেক্টিভিটি, কানেক্টিভিটির ভিতরে আপনারা পেয়ে যাবেন অ্যাক্টিভিটি স্টার্টার। তো এগুলো নেওয়া খুব সহজ, এরকম ধরবেন, ধরে এনে এখানে ছেড়ে দেবেন, তাহলে আর কি অ্যাক্টিভিটি স্টার্টার আপনারা পেয়ে যাবেন। তো এখানে একটা অ্যাক্টিভিটি স্টার্টার নিয়ে নেবেন, আর একটা আপনাদের নিতে হবে শেয়ারিং। এখানে একটু লক্ষ্য করলে দেখবেন আমি দুটো অ্যাক্টিভিটি স্টার্টার নিয়েছি। অ্যাক্টিভিটি স্টার্টার কী কাজ করে একটু আপনাদেরকে বলে দিই। অ্যাক্টিভিটি স্টার্টার হলো এমন একটা জিনিস, ধরুন এখানে ইউটিউবের যে লোগোটা আছে এর ওপরে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবের আপনার যে চ্যানেল আছে তার পেজ খুলে যাবে। এবার অ্যাক্টিভিটি স্টার্টার এখানে একটা অ্যাক্টিভেট করে রাখতে হবে। ধরুন এখানে অ্যাক্টিভিটি স্টার্টার আমি ওয়ান অথবা এখানে দেখুন টু অ্যাক্টিভেট করা আছে আর কি, এই যে ইউটিউব। তো অ্যাক্টিভিটি স্টার্টার অ্যাক্টিভেট করার জন্য এই যে অ্যাকশান, অ্যাকশানের জায়গায় এই কথাটাকে লিখতে হবে অ্যান্ড্রয়েড ডট ইন্টেন্ট ডট অ্যাকশন ডট ভিউ। এটা একেবারে যেমন আছে সেম টু সেম এমনই কিন্তু আপনাদের লিখতে হবে। আপনারা চাইলে ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নিতে পারেন এখানে কি লেখা আছে। আর এখানে দেখুন আছে ডাটা ইউআরআই, এখানে আপনাদের দিতে হবে লিঙ্ক। আপনারা
যেখানে যেতে চাইছেন সেই লিঙ্কটা কিন্তু এখানে দিতে হবে। এখানে আপনারা ইউটিউবে যেতে চাইলে ইউটিউবের লিঙ্ক, অথবা অন্য কোনো পেজে যেতে চাইলে ওই পেজের লিঙ্ক আপনাকে কিন্তু দিতে হবে। এটা হচ্ছে অ্যাক্টিভিটি স্টার্টারের কাজ। তো আমরা এখানে দুটো অ্যাক্টিভিটি স্টার্টার নিয়েছি, দুটো অ্যাক্টিভিটি স্টার্টার নিতে গেলে জাস্ট এই অ্যাক্টিভিটি স্টার্টারটাকে দুবার এখানে টেনে ছেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। একটা হচ্ছে ইউটিউব পেজে যাওয়ার জন্য, আর একটা হচ্ছে আপনার যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের লিঙ্ক, অর্থাৎ আপনার সেই অ্যাপসের প্লে স্টোরের লিঙ্কটাকে এখানে দেওয়ার জন্য। এবার এখানে একটা ব্যাপার আছে, ধরুন আপনারা প্লে স্টোরে আপনাদের অ্যাপস পাবলিশ করে দিয়েছেন, তো দেওয়ার পরেই কিন্তু আপনারা লিঙ্ক পাবেন যে ওই যে আপনার যে অ্যাপসটা, সেই অ্যাপসটা যে জায়গায় আছে সেই লিঙ্কটা কিন্তু আপনাকে আপলোডের পরে দেওয়া হবে, অর্থাৎ প্লে স্টোর আপনাকে আপলোডের পরে দেবে। সুতরাং প্রথমে আপনাকে একটা, ধরুন আপনার 1 ভার্সন বা প্রথম ভার্সনটা আপনাকে প্লে স্টোরে আপডেট করে দিতে হবে। তখন মোটামুটি এই যে আপনার যে অপশানটা শেয়ারিংয়ের অপশান বা আপনার আপডেটের অপশান যে স্লাইড বারের ওপরে আছে, এই অপশানগুলো কোনো কিছু অ্যাক্টিভেট করা যাবে না, যেহেতু আপনার কাছে লিঙ্ক নেই। আপনি আপডেট করে দেবেন, এবং সেকেন্ড আপডেটের সময় যখন দ্বিতীয়বার আপনারা প্লে স্টোরে আপগ্রেড করবেন অথবা ভার্সন দেবেন, তখন আর কি সমস্ত কিছু আপনার কাছে থাকবে, লিঙ্কও আপনি পেয়ে যাবেন প্লে স্টোরের। তো সেই লিঙ্ক দিয়ে দ্বিতীয়বার আপনাকে পাবলিশ করতে হবে প্লে স্টোরে, তাহলেই আর কি সমস্ত কিছু ঠিকঠাক ভাবে কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, নাহলে আমার কথাটা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটা রিপিট করে নেবেন, আশা করি বুঝতে পারবেন। আমি এখানে কাজ করতে করতেও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে আমি দুটো অ্যাক্টিভিটি স্টার্টার নিয়ে নিয়েছি। তো সেকেন্ড স্টার্টারে আছে হচ্ছে ইউটিউব, আর ফার্স্ট যে অ্যাক্টিভিটি স্টার্টার সেখানে আছে কিন্তু আমার প্লে স্টোরের এই অ্যাপসটার লিঙ্কই কিন্তু আছে। অর্থাৎ স্লাইড বারের ভিতরে কেউ যখন আপগ্রেডে ক্লিক করবে অথবা রেটে ক্লিক করবে, সঙ্গে সঙ্গে কিন্তু আমার প্লে স্টোরে এই অ্যাপসটা ওপেন হয়ে যাবে। তো এবার চলুন চলে যাচ্ছি ব্লকসে, ব্লকসে গিয়ে আপনাদের বাকিটাও আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন ব্লকসে আমি চলে এসেছি, আর এখানে দেখুন প্রথমে ব্লকসটা ক্রিয়েট করা আছে আপনাদেরকে তাড়াতাড়ি বোঝানোর জন্য, আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি, তবুও আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। দেখুন এখানে দেওয়া আছে হোয়েন স্কিন ওয়ান, মানে যখন এই স্কিন ওয়ানটা খুলবে তখন কি হবে, আর এগুলো পেতে গেলে আপনাকে যেতে হবে। এখানে দেখুন স্কিন ওয়ান আছে, এর উপরে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন এই যে হোয়েন স্কিন ওয়ান, মানে যখন স্কিন ওয়ানটা খুলছে, এটা ধরে এনে এই পাশে বসাতে হবে, জাস্ট এটাই। এটা বসানোর পরে এখানে দেখুন আমি অ্যাডমব ব্যানার কে কল করেছি, এটা হচ্ছে অ্যাড এর ক্ষেত্রে। তো অ্যাড ফাংশনটা আমি এর আগে বলে দিয়েছি, সেই জন্য বলবো না, অ্যাড বলবো না, ক্লক বলবো না, এবং এক্সটেন্ডেড ওয়েব ভিউয়ার যেটা আছে সেটার কাজও কিন্তু আমি বলবো না। আমি এখন বলবো হচ্ছে এই যে স্লাইড বার, সবসময় জানবেন যে আপনার অ্যাড ক্লক সবসময়ই আপনার যখন স্ক্রিন ওপেন হবে তখনই চালু হবে, সুতরাং এর ভিতরেই আপনাকে কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। এবার দেখুন সাইন বার আছে, তো এই সাইন বারটা কল হয়ে যাবে যখনই আপনার এই যে স্ক্রিনটা খোলা হবে, এবং সাইন বারের ভিতরে কিছু কাজ আছে। দেখুন এখানে আমি একটা লিস্ট তৈরি করেছি, তো এখানে দেখুন লিস্ট আইটেম বলে আছে, আর এখানে দেখুন আইকন আছে, এটা আপনারা স্লাইড বারে পেয়ে যাবেন। এই যে সাইড বার আপনাদের তো দেখিয়েই দিয়েছিলাম কিভাবে ইম্পোর্ট করতে হয় সাইড বার, তো এখানে দেখুন স্লাইড বারের উপরে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে অপশানটা কল সাইড বার ওয়ান, এখানে দেখুন স্টার্ট, এই যে অপশানটা আছে এইটাই নিয়ে এসে জাস্ট এখানে এরকম অ্যাড করে দিতে হবে। তো আমি এটা অলরেডি অ্যাড করে দিয়েছি, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এবার দেখুন মেক এ লিস্ট, এটা আপনারা কোথায় পাবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন লিস্ট আছে, এখানে চলে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে দেখুন মেক এ লিস্ট, এইটাকে নিয়ে এসে আপনাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। দেখুন এটা বেরিয়ে আসলো, যেহেতু আমি আরেকটা নিয়ে এসেছি, তখনটা ডিলিট করে দিয়ে এটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি। এবার দেখুন এখানে দেখুন প্রথমে যখন আপনারা এই লিস্টটাকে নিয়ে আসবেন এখানে মেক এ লিস্ট, তখন দেখবেন দুটো অপশান থাকবে, কিন্তু আপনার ইচ্ছা মতন আপনারা স্লাইড বারে অপশানগুলোকে বানিয়ে নিতে পারেন। তো বানাতে জাস্ট এইখানে ক্লিক করবেন সেটিংসে, এই যে আইটেম আছে এটাকে নিয়ে এসে যেই আপনি এই তলায় বসিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন একটা জায়গা বেরিয়ে গেল। এবার এই জায়গাগুলো ভরাট করতে হবে, জাস্ট এই যে টেক্সে চলে যাবেন, টেক্সে গিয়ে এই যে এইগুলোকে নিয়ে আসবেন, নিয়ে এসে জাস্ট লিখে দেবেন আপনারা লিস্টে কি কি অ্যাড করতে চাইছেন। দেখুন ইউটিউব, আমি ইউটিউবের একটা অপশান রেখেছি, সেই জন্য ইউটিউব আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশে অ্যাপসটাকে। তো এখানে দেখুন ইউটিউব আছে, এখানে দেখুন রেড দিস অ্যাপ আছে, শেয়ার আছে, এগুলো
এগুলো জাস্ট আমি লিখে দিয়েছি, আপনারা যদি কোনো অপশন অ্যাড করতে চান তাহলে এখানে লিখে দেবেন, অথবা এগুলো আপনারা ডিলিট করে দিয়ে আপনাদের মনের মতনও কিন্তু অ্যাড করতে পারেন। এবার দেখুন একটা জিনিস, আমি এটাকে একটু হাইড করে দিচ্ছি, এটাকে কমাতে গেলে একই সিস্টেম, এখানে যে আইটেমটা আছে এখানে এরকম বার করে দেবেন তাহলে আর কি এটাও কমে যাবে। এবার দেখুন আইকন, এখানে একটা ব্যাপার আছে, আমাদের চলে যেতে হবে ডিজাইনারে, এবং এখানে দেখুন আমি একটা ফাইল অলরেডি ইম্পোর্ট করে রেখেছি, সেই ফাইলটা হচ্ছে মেটারিয়াল। তো আপনার এই যে মেটারিয়াল এছাড়া রোবোটও, এই দুটো ফাইলই কিন্তু আপনাকে ইম্পোর্ট করতে হবে। তো এই ফাইল দুটো আমি দিয়ে দেবো নিচে ডেসক্রিপশানে লিঙ্কের মাধ্যমে, ওখান থেকে ডাউনলোড করেও কিন্তু আপনারা ইম্পোর্ট করতে পারেন। এছাড়া আপনারা এই যে কমিউনিটি আছে থাঙ্কেবেলের, সেই কমিউনিটির ভিতরে গিয়েও সার্চ করেও কিন্তু পেতে পারেন। সুতরাং ওই ফাইল দুটো ইম্পোর্ট কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। তো যখন আপনারা ইম্পোর্ট করে ফেলবেন, ইম্পোর্ট করার পরে জাস্ট আইকনের জায়গায় আপনাদের কে লিখতে হবে। যদি আপনারা সাবস্ক্রিপশন লেখেন তাহলে একটা আইকন চলে আসবে, স্টার লিখলে একটা স্টারের আইকন চলে আসবে, শেয়ার লিখলে শেয়ারের আইকন চলে আসবে, যদি আপনারা এখানে হোম লিখে দেন হোমের আইকন চলে আসবে। তো এই সব আইকনগুলো আপনাকে এইগুলোর সঙ্গে ম্যাচ করিয়েই কিন্তু দিতে হবে। শেয়ারের সঙ্গে শেয়ারের আইকন তো মিলবেই, কিন্তু কিছু কিছু জিনিস যেমন আপডেট দিস অ্যাপস, তার সঙ্গে কিন্তু এই যে SYNC যেটা আছে এই আইকনটা মোটামুটি মেলে, গো ব্যাকের সঙ্গে কিন্তু আন্ডুর আইকনটা মেলে। আর এই আইকনগুলো আপনারা যদি দেখতে চান তাহলে গুগলে লিখে আপনারা মেটারিয়ালস আইকন বলে সার্চ করবেন, মোটামুটি এটা লিখে সার্চ করলেই দেখিয়ে দেবে যে কোন লেখাতে কি আইকন আসে। তো মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে দেখুন এখানে আমি একটা ইমেজ সেট করেছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপসটার উপরে একটা ইমেজ আছে, তো সেই ইমেজটা আপনারা এখানে সেট করতে পারেন। আর ইমেজের শুধুমাত্র কিন্তু আপনাকে নাম লিখতে হবে, তার আগে এই ডিজাইনারে গিয়ে আপনাকে কিন্তু ইমেজটাকেও এখানে আপলোড করে রাখতে হবে, নইলে কিন্তু ইমেজটা আসবে না। এবার যখনই আপনারা ইমেজটা আপলোড করবেন, ইমেজটার যে নাম আছে সেই নামটা দিয়ে ইমেজটার যে ফাইল নেম PNG বা JPG সেটাও কিন্তু আপনাকে লিখে দিতে হবে। তো আমি ব্লকসে চলে যাচ্ছি, দেখুন ইমেজটার নাম হচ্ছে 32 আর .jpg, তো সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। এইভাবেই কিন্তু আপনাকে স্লাইড ভার এডিট করতে হবে। এখানে আপনারা চাইলে লিস্টের পরিমাণ বাড়াতে পারেন, আইকনের পরিমাণ বাড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখান থেকে কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিয়ে আর কি আপনাদের অ্যাপসটাকে এডিট করতে পারেন, বা অ্যাপসের ভিতরে যে স্লাইড বার আছে সেটাকে এডিট করতে পারেন। এছাড়াও আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দেবো স্লাইড বারের এই যে আপনার যে লিস্ট বা আইকনের ওয়েবসাইট, যেখানে গিয়ে আপনারা দেখে ভালোভাবে বুঝতে পারেন যে কোন লেখাতে কোন আইকনটা আসবে। তবে আরও একবার বলে রাখি, ডিজাইনারে কিন্তু আপনাকে অবশ্যই এই যে মেটেরিয়াল আছে বা এই যে রোবটও আছে এই দুটোকে কিন্তু অবশ্যই আপনাকে আপলোড করে রাখতে হবে, নইলে এর ভিতরে কোনো আইকন বা কোনো কিছু কিন্তু আসবে না। এই গেল স্লাইড ওয়ার। তো এবার দেখুন যে এই যে স্ক্রিন ওয়ান যখন আর কি আসলো বা অ্যাক্টিভেট হলো, সঙ্গে সঙ্গে স্লাইড ওয়ারও কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল বা কল কিন্তু হয়ে থাকলো। এবার ডিজাইনারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে রাখি, অর্থাৎ এটা দেখুন বটম টুতে যখন ক্লিক করা হবে তখন কি হবে, সাইন বারটা ওপেন হবে। তার মানে আমাদের দেখুন এখানে বটম 2, এখানে বটম 4 আছে, এই যে বটম 2। তো আমাদের এটা কিভাবে পাবো, তো আমাদের জাস্ট এখানে যেতে হবে বটম 2 এর ওপরে গিয়ে আমাদের জাস্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই থাকবে হোয়েন বটম 2 ক্লিক, যখন বটম 2 ক্লিক হবে তখন কি হবে, তখন জাস্ট এই যে স্লাইড বারটা আছে এটাকে কল করা হবে। তাই আমরা জাস্ট লিখেছি কল স্লাইড বার। তো এই যে কল স্লাইড বার, এটা আপনারা পেয়ে যাবেন স্লাইড বারের ওপরে গিয়ে জাস্ট আপনারা ক্লিক করবেন, ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন এটা। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে স্লাইড বার এইখান থেকে নিয়ে এখান থেকে আপনাকে নিতে হবে কল স্লাইড বার শো, সুতরাং শো করতে বলবে, সুতরাং এটা কিন্তু শো হয়ে যাবে। এবার দেখুন বটম 3-র কাজ আমি একটু দেখিয়ে দিই আপনাদের, আবার নিয়ে যাচ্ছি ডিজাইনারে। এখানে দেখুন এটা বটম 3, বটম 3-তে ক্লিক করলে কি হবে, বটম 3-তে ক্লিক করলে এটা চলে যাবে সরাসরি ইউটিউবে।
এখানে আমরা অ্যাক্টিভিটি স্টার্টার টুতে একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হচ্ছে এই যে ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম, এবং এই যে অ্যান্ড্রয়েড যে লেখাটা অ্যাকশনটা সেটা কিন্তু অলরেডি লিখে রেখেছি। সুতরাং এবার জাস্ট আমাদের এই যে বটম থ্রি যেটা আছে সেটার উপরে ক্লিক করলে জাস্ট অ্যাক্টিভিটি স্টার্টার টুটাকে আমরা কল করে দেবো, যেহেতু টুতে আমরা লিখে রেখেছি ইউটিউব। যদি আমরা ইউটিউবটা অ্যাক্টিভিটি স্টার্টার ওয়ানে লিখতাম তাহলে অ্যাক্টিভিটি স্টার্টার ওয়ানকে এখানে আমরা কল করে দিতাম। তো এটা কিভাবে করবেন, এখানে দেখুন বটম থ্রি যেটা আছে বটম থ্রির উপরে ক্লিক করলে বটম থ্রি ক্লিক এটা পেয়ে যাবেন। এছাড়া এখানে দেখুন অ্যাক্টিভিটি স্টার্টার টু আছে, এই অ্যাক্টিভিটি স্টার্টার টু এর উপরে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এই যে কল অ্যাক্টিভিটি স্টার্টার টু স্টার্ট অ্যাক্টিভিটি। তো এটাকে টেনে নিয়ে এসে জাস্ট এখানে লাগিয়ে দিতে হবে। এই গেল আপনার বটম টু। এবার চলে আসছি আমি বটম ফোরে। তো বটম ফোর যেটা আছে এখানে, আপনাদের বটমগুলো আলাদাও হতে পারে, ফোর এখানে নাম হবে তা কিন্তু নয়, আপনার যে বটমটা হবে সেই বটম হিসাবেই আপনাকে ব্লকসে গিয়ে কাজ করতে হবে। বটম ফোরে আমি একটা লোগো দিয়ে রেখেছি আমার আর কি অ্যাপসের। তো এর উপরে ক্লিক করলে এটা শেয়ারিং শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ বা আপনার ইমেল বা যাবতীয় যে সোশ্যাল মিডিয়া বা নেটওয়ার্কিংগুলো আছে তার মাধ্যমে আপনারা শেয়ার করতে পারবেন। তো সেই জন্যে আপনাকে যেটা কাজ করতে হবে, এই যে হোয়েন বটম ফোর ক্লিক এটা আপনারা পেয়ে যাবেন, বটম ফোরের উপরে ক্লিক করবেন, এই যে হোয়েন বটম ফোর ক্লিক এটাকে টেনে নিয়ে নিয়ে এখানে বসিয়ে দেবেন। এরপরে যেটা করতে হবে কল শেয়ারিং, অর্থাৎ শেয়ারিংকে এবার কল করতে হবে। দেখুন এর ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন শেয়ারিং, এই শেয়ারিংয়ের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে কল, এখানে অনেকগুলো অপশন পাবেন, তো এর ভিতর থেকে সেকেন্ড অপশনটা নিয়ে নেবেন, কারণ সেকেন্ড অপশনটাই বেটার। আপনারা থার্ড অপশনটাকেও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আর ফার্স্ট অপশনটা এখানে মোটামুটি লাগবে না, এখানে ফাইল শেয়ারের একটা ব্যাপার আছে। তো এই অপশনটাই আপনারা নিয়ে নেবেন, সেকেন্ড অপশনটা। তো আমি সেকেন্ড অপশনটাই নিয়ে নিয়েছি। দেখুন এখানে শেয়ারিংকে তো এ কল করবে, এবং এখানে আপনারা একটা মেসেজ টাইপ করে রাখবেন। দেখুন আমি একটা মেসেজ টাইপ করে রেখেছি যে পশ্চিমবঙ্গ তথা ভারতের সমস্ত চাকরির খবরাখবর বা যে কোনো পরীক্ষার রেজাল্ট, ফর্ম, এমসিকিউ এইসব পেতে আর কি আপনারা এই অ্যাপসটাকে ডাউনলোড করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে দেখুন এই অ্যাপসটার আমি লিঙ্ক দিয়ে রেখেছি। এবার বলে রাখছি যে আপনারা নতুন অ্যাপস তৈরি করছেন, সুতরাং ভাববেন যে আমরা অ্যাপসের লিঙ্ক কোথায় পাবো। তো এই জিনিসটা প্রথমে যখন অ্যাপস তৈরি করবেন এখানে ব্ল্যাঙ্কই রেখে দেবেন, কারণ এইটার তো কোনো কাজ নেই, আপনার অ্যাপসটা প্লে স্টোরে আপডেট করা হয়ে গেল। এবার আপনি তো একটা লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কটাকে আপনি শর্ট লিঙ্কও করতে পারেন, অথবা সেই লিঙ্কটাও সরাসরি এখানে বসিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেকেন্ড, যখন আপনারা প্লে স্টোরে আপডেট ভার্সন দেবেন তখন কিন্তু আপনারা এই লেখাগুলো লিখে নেবেন। আশা করি জিনিসগুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো এবার দেখুন আমাদের এই ইন্টারফেসের কাজ কিন্তু মোটামুটি হলো, এখনও কাজ বাকি আছে। ব্লকসে আবার আমি চলে যাচ্ছি। এবার দেখুন এই যে স্লাইড ওয়ার্ড, আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মোবাইলের ওপরে স্লাইড ওয়ার্ডটা কেমনভাবে আসবে। তো এখানে অনেকগুলো অপশান আছে, একটা আছে ইউটিউব, ইউটিউবের ওপরে ক্লিক করলে কি হবে সরাসরি ইউটিউব খুলে যাবে। এরপরে আপনার রেট দিস অ্যাপস, এখানে ক্লিক করলে আপনার প্লে স্টোরে একেবারে চলে যাবে, দিয়ে রেট করতে বলবে। তো এই অপশানগুলো আপনাকে সেকেন্ডবারে আপডেট দিতে হবে, কারণ প্রথমবার যখন আপনার অ্যাপস তৈরি করবেন এই অপশানটাকে ছেড়ে দিতে হবে, আমি এর আগেই বলে দিলাম। তো সেকেন্ডবার যখন আপনার অ্যাপস যেটাকে বলে আপগ্রেড, আপগ্রেড যখন করবেন তখন এই অপশানগুলোকে ভালোভাবে আর কি এডিট করে দেবেন। আর তার আগে এগুলো নর্মাল রেখেই আপনারা ফার্স্ট টাইম অ্যাপসটাকে প্লে স্টোরে আপডেট করতে পারেন। তো দেখুন রেড দিস অ্যাপস, তারপরে শেয়ার, আপডেট দিস অ্যাপ, কত গো ব্যাক। গো ব্যাক মোটামুটি কিছু না রাখলেও হবে, নর্মাল ফেলে ধুয়ে দেবেন তাও গো ব্যাক হয়ে যাবে ক্লিক করলেই। কিন্তু ইউটিউব, ইউটিউবে আমাদের কি করতে হবে, আমরা যেমন বটম থ্রিতে করেছিলাম অ্যাক্টিভিটি স্টার্টার টু স্টার্ট অ্যাক্টিভিটি, এটাকেই অ্যাড করতে হবে। কিন্তু স্লাইড ওয়ারের ভিতরে অ্যাড করতে গেলে আপনাদের নিয়ে আসতে হবে এই যে প্রসিডিওর। তো এই প্রসিডিওরটা আপনারা পাবেন এই যে দেখুন এখানে দেয়াই আছে প্রসিডিওরস। তো এর উপরে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদেরকে নিতে হবে এই যে ফার্স্টের যে অপশানটা আছে প্রসিডিওর ডু, দেখুন এটাকেই আমরা নিয়েছি। তো ওটাকে আগে নিয়ে আসবেন, তারপরে আপনাকে অ্যাড করতে হবে ইফ দেনের অপশান। তো ইফ দেনের অপশান কোথায় পাবেন, এই যে কন্ট্রোল আছে কন্ট্রোলে চলে যাবেন, এই যে ইফ দেন, এই ইফ দেন
ডোমেনের অপশান আপনাকে নিয়ে আসতে হবে। মোটামুটি আপনার ততগুলো ইফ দেনের অপশান নিয়ে আসতে হবে, এখানে যতগুলো আর কি আপনার অপশান আছে দেখুন, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তো মোটামুটি আমাদের পাঁচটাকে কিন্তু নিয়ে আসতে হবে। তো দেখুন 1 2 3 4 5 5টাকে আমরা নিয়ে এসেছি, একটা একটা করে এখান থেকে জাস্ট ধরে ধরে নিয়ে এসে বসিয়ে দেবেন। তারপরে দেখুন এই রকম একটা ইকুয়েশন তৈরি করতে হবে, তো এটা আপনারা পেয়ে যাবেন লজিকে। লজিক থেকে আপনাদের নিয়ে আসতে হবে এই যে অপশানটা আছে, এই অপশানটাকে এখানে নিয়ে আসতে হবে। তো এবার দেখুন আমি একটা করে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে। এইটা আমি বের করে নিলাম, এই যে এইটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে দেখুন এক্স আছে, এই যে প্রসিডিওরের পাশে এক্স, এখান থেকে আপনাকে কালেক্ট করতে হবে গেট এক্স, এটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এই গেট এক্স ইকুয়াল টু আপনাকে করতে হবে ইউটিউব। আপনাদের সবচেয়ে সুবিধা হয় আপনারা দ্বিতীয়বার না লিখে এখান থেকে যাবেন, ডুপ্লিকেট করবেন, ডুপ্লিকেট করে নিয়ে আপনারা এখানে বসিয়ে দেবেন। দেখুন এখানে কি হবে, প্রসিডিওর কি করবে, যখন আর কি এক্স, আমরা এক্স ধরে নিলাম, এই এক্সটা ইউটিউবের সমান হবে, কারণ এ তো জানে না আপনি কোন কিতে ক্লিক করবেন, বা আপনার যে সাবস্ক্রাইবার বা যারা ডাউনলোড করবে, যারা এই অ্যাপসটা ইউজ করবে, তারা কোন লিঙ্কে ক্লিক করবে কিন্তু জানে না, তারা কোন অপশানটাই ক্লিক করবে এ কিন্তু জানে না। সুতরাং এই যে এক্স, এক্স সমান যদি ইউটিউব হয়, অর্থাৎ এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিলাম, এই এক্স সমান যদি কোনো কারণে ইউটিউব হয়, অর্থাৎ এখানে দিয়ে দিয়েছি এক্স সমান ইউটিউব, তাহলে কিন্তু এ কি করবে, স্টার্ট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি স্টার্টারটাকে টু যেটা সেটাকে অন করে দেবে। সুতরাং ইউটিউবে যদি কেউ ক্লিক করে তাহলে অ্যাক্টিভিটি স্টার্টার অন হয়ে যাবে, এটাই হচ্ছে সোজা কথা। তারপরে দেখুন আবার সেমভাবেই আমরা নিয়েছি গেট এক্স, গেট এক্স যদি এবার শেয়ারের সঙ্গে সমান হয়, যদি কোনো কারণে কেউ শেয়ারে ক্লিক করে তাহলে কি হবে, এই যে দেখুন শেয়ার মেসেজ স্টার্ট শেয়ারিং, বা এখানে কল শেয়ারিং, তো এটা অন হয়ে যাবে। আর এখানে আপনাদের যে মেসেজটা আপনারা এখানে লিখেছিলেন সেই এসএমএসটা এখানে লিখতে পারেন, অথবা এটাকে এখান থেকে ডুপ্লিকেট বানিয়েও কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে পারেন। এবার দেখুন এখানে গেট এক্স যদি রেড দিস অ্যাপের সঙ্গে সমান হয় তাহলে অ্যাক্টিভিটি স্টার্টার ওয়ান খুলে যাবে। আর ওয়ানে আমরা কি করেছিলাম, ডিজাইনারে চলে যাচ্ছি, এখানে দেখুন অ্যাক্টিভিটি স্টার্টার ওয়ান আছে, এই ওয়ানে কিন্তু আমরা করেছিলাম যে প্লে স্টোরে যে অ্যাপসের লিঙ্কটা আমরা নিয়ে আসবো, পরে এগুলো সবই সেকেন্ড বার করবো, তো সেই অ্যাপসের লিঙ্কটা এখানে পেস্ট করে রেখেছিলাম। সুতরাং কেউ যদি আপনার আপডেট দিস অ্যাপসে ক্লিক করে তাহলে অ্যাক্টিভিটি স্টেটার ওয়ান অ্যাক্টিভেট হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে তাকে প্লে স্টোরে নিয়ে যাবে, অথবা আপনার রেড দিস অ্যাপসে ক্লিক করলেও সে সেম কাজটাই হবে, কারণ যেখানে রেড থাকে সেখানে আপনার অ্যাপ্লিকেশনটা আপডেটের অপশান থাকে। তো দুটো ক্ষেত্রেই একটাই আপনারা ইউজ করতে পারেন অ্যাক্টিভিটি স্টেটার ওয়ান, আশা করি আপনারা বুঝতে পারছেন। এছাড়া আপনাকে লাস্টে যে কাজটা করতে হবে, এখানে দেখুন অপশান আছে গো ব্যাক, অর্থাৎ গো ব্যাকে কি হবে, এটা ব্যাক চলে যাবে বা স্লাইড বারটা ক্লোজ হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এক্স সমান গো ব্যাক করে দিয়েছি। আপনারা এক কাজ করবেন, এগুলোকে সব ডুপ্লিকেট করে নিয়ে আসবেন, তাহলে ভুলের চান্সটা আপনাদের কম হবে। তো এখন কি হবে, কল স্লাইড বার হাইড, আর এইটা আপনারা পেয়ে যাবেন স্লাইড বারের ওপরে, যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন কল স্লাইড বার হাইড, তো এখানে কিন্তু স্লাইড বারটা হাইড হয়ে যাবে যখনই আপনার এই গো ব্যাকে কেউ ক্লিক করবে। মোটামুটি স্লাইড বারটার সম্বন্ধে আপনাকে বোঝাতে পেরেছি বা আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। কিন্তু ভিডিও শেষের আগে আপনাদের কাছে অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন পুরনো যারা এখনও পর্যন্ত ঘন্টা বাজাননি ঘন্টাটাকেও বাজিয়ে নেবেন। পরবর্তী এপিসোডে বা পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু শিখব যে অ্যান্ড্রয়েড অ্যাপস আরও ভালোভাবে কীভাবে বানানো যায়, এছাড়া আমরা আরও অনেক কিছুর কাজ একটু একটু করে কিন্তু শিখতেই থাকবো। তো আমাদের সঙ্গে থাকুন এবং এগিয়ে চলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন, এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন।